আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেনিস কুকিং স্টুডিও। আপনাদের জন্য একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আসলাম। এটা হলো একটা মেক্সিকান স্ন্যাক্স নাচোস, বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে করব। নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এগুলোকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিব আমি রুম টেম্পারেচারে রাখা পানি, অল্প পরিমাণে দিয়ে মাখানো শুরু করছি। তো আরও একটু পরিমাণ পানি দিব। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। যদি একসাথে বেশি পরিমাণ পানি দিয়ে দিই তাহলে ডোটা নরম হবে, তো অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন একদম নরম না হয়। এখন ভালো করে মথে নিচ্ছি। আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, একটা ঢাকনা দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মিডিয়াম হিটে আছে। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। হাড় ছাড়া চিকেন নিয়েছি, ব্রেস্টের অংশ ছোট আর পাতলা করে কেটে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম তেলের মাঝে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। একটু ভেজে নিচ্ছি রসুন আদা, এবার চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আপনারা প্যাপরিকা পাউডার ব্যবহার করতে পারেন, টেস্টটা একই রকম হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিকেন রোস্ট মশলা। এই মশলায় চিকেনের টেস্ট অনেক ভালো আসে, চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু সয়া সসে লবণ আছে তো অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি দিব। এই পানিতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এর চিকেনের টেস্টটাও ভালো আসবে, খেতে অনেকটা রসালো লাগবে এভাবে রান্না করলে। তো রান্না হয়ে গেল আমার চিকেন। এখন ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি, এগুলো গলা পর্যন্ত অপেক্ষা করব। চুলা আছে মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি 1 মিনিটের মতো এটা ভেজে নিব। এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ। 2টা দেওয়ার সময় এভাবে নাড়াচাড়া করতে থাকব, মিশ্রণটা গলে যাবে দুধ গরম হতে হতে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, এতে একটু হালকা কালার আসবে এই জন্য আমি মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ মোজারেলা চিজ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিজ সস। এটা নামিয়ে ঠান্ডা করে একটা বোতলে ভরে নিব, আপনারা কেচাপ বোতলেও ভরে নিতে পারেন। এখন ডোটাকে ভালো করে মথে নিয়ে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি। সমান ভাগে 3টা রুটি করব। আমি একটু তেল লাগিয়ে রুটি বেলে নিচ্ছি, ময়দা দিয়ে বেলবো না, কারণ আমি অনেক পাতলা করব রুটিটা, সে কারণে তেল দিয়ে করছি। ময়দা দিয়ে করলে আমি যেরকম পাতলা চাচ্ছি ওরকম হবে না।
তো রুটিটা দেখে বুঝে নেন আমি কতটুকু পাতলা করেছি। আমার রুটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটু সেকে নিব, হালকা সেকে নিব, পুরোপুরি করব না। তৈরি হয়ে গেল আমার রুটি, এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ফুটো করে দিচ্ছি, এগুলি ভাজার সময় যেন ফুলে না ওঠে সেই জন্য। দুটো রুটিকে আমি সমান ভাগে কেটে নিচ্ছি, এভাবে চার ভাগ করে নিব। এখানে দুটো রুটি কেটে নিচ্ছি, আরেকটা রুটিকে আলাদা করে কেটে নিব, একসাথে কাটতে একটু অসুবিধা হয়। তো এগুলো এক একটা পিসকে আমি তিনটা ট্রায়াঙ্গেল করে কেটে নিব। দেখুন ঠিক এভাবে সবগুলোকে আমি কাটবো, এভাবে এভাবে ট্রায়াঙ্গেল শেপে আপনারাও কেটে নেবেন। আমার কাটা হয়ে গিয়েছে, এখন চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, চুলে আছি মিডিয়াম লো হিটের মাঝামাঝি। এবার রুটিগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আস্তে আস্তে ভেজে নিব, এপাশে ওপাশ উল্টিয়ে ভেজে নিব, এতে খুব ভালো ক্রিসপি হবে। বেশ কিছুক্ষণ সময় লাগে এটা ভেজে নিতে, সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। এখন আমি এগুলি তুলে নিব, এরপরও এটা আরেকটু গাঢ় কালার হয়ে যাবে, এর চেয়ে বেশি যদি চুলায় থাকে তাহলে কালচে হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে নিব। আওয়াজটা শুনেছেন তো কীরকম ক্রিস্পি হয়েছে। এখানে একটা টপিং তৈরি করব, এখানে নিয়েছি আমি গ্রেট করা 1/3 কাপ বাঁধাকপি আর 1/4 কাপ গাজর কুচি, দিয়েছি 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চিমটি লবণ, 1 চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই টপিংটা হলো সালসা টপিং। তো এই টপিং তৈরি করা অনেকগুলো ভেজিটেবল দিয়ে, আমি এখানে শুধু দুটো দিয়েছি, আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দের ভেজিটেবল ব্যবহার করতে পারেন। এখন আমি একটা প্লেটের মাঝে নাচোস সাজিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি উপরে চিকেন, তার মাঝে দিয়ে দিয়েছি চিজ সস খুব ভালো করে, এর উপর দিচ্ছি ভেজিটেবল টপিংটা, এর উপর দিয়ে দিব আবারও সস খুব ভালো করে দিয়ে দিয়েছি। এখন তৈরি করব সেকেন্ড লেয়ার, ঠিক সেমভাবে সেকেন্ড লেয়ারও করব। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের জন্য তৈরি করতে, আশা করি আপনাদের পছন্দ হবে। আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন, টেস্টটা একদম রেস্টুরেন্টের পাবেন। তো আমার সেকেন্ড লেয়ার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও একটু চিজ সস, এর উপর দিয়ে দিচ্ছি ভেজিটেবল টপিং, আবারও সস দিয়ে দিব। এখন তৈরি করব আমরা 3rd লেয়ার।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে সবার আগে আমার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার থার্ড লেয়ার বসানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিকেন। সবগুলো চিকেন এখন দিয়ে দিব যা আছে বাকি। দিয়ে দিয়েছি সস, এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবল। আরও ভালো করে একটু সস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন, না করলে কোনো অসুবিধা নেই, এভাবে অনেক টেস্ট খেতে। তো একটু সাজিয়ে দিয়েছি, তৈরি হয়ে গেল আমার নাচোস। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আরেক নতুন রেসিপি সাথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।